নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি বিচেকলার তরকারি আমরা সবাই অষ্টম পোহরে মহাপ্রভুর বিচে বিচেকলার তরকারি খেতে খুব ভালোবাসি আজকে আমি খুব সহজভাবে বিচেকলার তরকারিটি বানিয়ে দেখাবো চলুন রেসিপিটি শুরু করা যাক বসিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো বিচে কলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এটা খুলে নিচ্ছি কোলাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখছি এটা ঠান্ডা হয়ে গেছে এইভাবে বিচেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা নাও ছাড়াতে পারেন তবে ছাড়ালে বেশি খেতে ভালো লাগে এইভাবে ছাড়াবেন ছাড়িয়ে নিলে মুখেও লাগবে না বিচেগুলো এইভাবে সমস্ত কলাগুলিকে ছাড়িয়ে নিয়েছি বিচেগুলা সাইডে রেখে দিচ্ছি কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাতে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর বেগুন দিয়ে দিচ্ছি আলু এবং বেগুন ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর একটু সামান্য জল দিয়ে এরটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রেখেছিলাম যে বিছাকোলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবার ওটাকেও এর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট হয়ে গেছে এটা খুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে নামিয়ে রাখছি কড়াই বসিয়েছি কোড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি পুরো তরকারিটাই আমি সর্ষের তেলে রান্না করব। তাহলে খেতে খুব টেস্ট লাগবে দিয়ে দিয়েছি তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরষে বাটা এবার ওটাকেও একটু ভালো করে নেড়ে নিচ্ছি খুন্তিতে করে আলু ও বেগুনটাকে গেলে দিচ্ছি যাতে তরকারিটা মাখামাখা হয় দেখুন আলু ও বেগুনটাকে গালা হয়ে গেছে তরকারিটা একটু মাখামাখা হয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলটা অবশ্যই দিতে হবে লাস্টে তবেই খেতে টেস্টি হবে এবং খেতে খুব সুন্দর হবে দেখুন তরকারিটা একবারে মাখো মাখো হয়ে গেছে শক্ত হয়ে গেছে এইবার তরকারিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখব দেখুন কত সহজভাবে কলার তরকারিটি তৈরি হয়ে গেল খেতে খুবই দুর্দান্ত হয়েছে যেমনটি অষ্টমভর বাড়িতে হয় আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন খেতে খুবই ভালো লাগবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন